ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় হোটেল নূরজাহানের অবস্থান এখানে যাত্রাবিরতি নেন দূরপাল্লার বাসের যাত্রীরা যাত্রাবিরতির যাত্রীদের অন্যতম আকর্ষণ করে ব্যতিক্রম এক চিত্র হোটেল নূরজাহানের পশ্চিম পাশে দাঁড়ানো শতবর্ষী মাঝারি আকারের একটি বড়ই গাছে সন্ধ্যা হলেই বসতি করে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার চুরুই পাখি স্থানীয় কনফেকশনারি দোকানদার জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন তো মানে পাঁচ থেকে ছয় বছর পাখিগুলি এখানে আসে তো কোথা থেকে এসে বলা যায় না কোথায় কেউ বলতে পারে না খাওয়া শাস মাকে রাগে দিয়ে চলে আসে আবার সকালে চলে যায় চলে যায় করোনা ভাইরাস সময় একটা পাখি ছিল না একটা ছিল না আমি কিন্তু ছোট বন্ধ আমি এসে দেখতাম দোয়ান দেখতে আসতাম আর কি পাখির লাদা নাই এই ফেঁসা আছে না পয়সা জফটা দিতে পারে না এই কারণে বেশি সবাই সন্দেহ করেছে আর সবাই চায় মানুষ আশ্রয় আশ্রয় কেন ভিতর পয়সা ঢুকতে পারে না আর যদি একটা পয়সা আসো এটা আমরা দূরে মেরে ফেলি নিরাপত্তার কারণে নিরাপত্তা এখানে থাকে শুধু এটা নাম গাছও আছে আবার অনেক সময় আছে ভিতরে গায়ে ওই গাছের মধ্যেও আছে আর ভিতর বাগানও আছে তো বেশিরভাগই গাছটার মধ্যে বেশি ক্লান্ত যাত্রীদের মনে আনন্দের সঞ্চার করা পাখিগুলো সংরক্ষণ করলে আরও বাড়তি আনন্দ আসবে এখানকার মনে এমনটাই প্রত্যাশা যাত্রাবিরতিতে নামা যাত্রীদের সবসময় এই রোডে যাতায়াত করি আর নুরে নাস্তা বিরতি যাত্রাবিরতির পরে নাস্তা যাই খাই জল খাবার খায় নেই আর খাওয়ার পরে আসলে এখানে আসি আমি সবচেয়ে মনোমুগ্ধ হয়ে পাখিগুলো দেখে আর এটা এখনকার না আজ থেকে পাঁচ ছ আমার আমি পাঁচ বছর আসা যাওয়া করি পাঁচ বছরের পাখিগুলো আমি দেখতে আছি আর দেখে আসলে খুবই ভালো লাগে পাখিগুলো দেখে আর এটা আমাদের পরিবেশ রক্ষার্থে খুবই ভালো এক জায়গা এগুলো অবশ্যই এই পাখিগুলো সংরক্ষণের জন্য যদি সরকার বা স্থানীয় কোনো কেউ উদ্যোগ নেয় তাহলে এগুলোর পরিবেশ সংরক্ষণ করার জন্য সবচেয়ে বেটার হবে আর পরিবেশটা আর সৌন্দর্য হবে উপজেলা প্রশাসন থেকে পাখিগুলো রক্ষণাবেক্ষণের বিষয়ে ভাবা হবে যা যা দরকার সব করা হবে